হিন্দুদের হচ্ছে মূর্তি পূজাতে হচ্ছে বেশা মানে পতিতলয়ের মাটি নাই কেন আহ সেটা আমিও জানি না কেন না তবে এটা কোন রকম ধর্মগ্রন্থ থেকে আসে না এটা একটা ট্র্যাডিশন থেকে আসে এটা ওয়েস্ট বেঙ্গলে এই জিনিসটা ফলো করা হয় বা ওয়েস্ট বেঙ্গল বা এই রিজিয়ন এটা ফলো করা হয় পূর্ব ভারতে এই ট্র্যাডিশনটা ফলো করা হয় পাকি আর কোথাও এরকম কোনো ট্র্যাডিশন ফলো করা হয় বলে আমি শুনিনি এটা কিভাবে কি জন্য ফলো করা হয় সেটা হয়তো কেউ একটা শুরু করেছিল কোনো একটা রেসপেক্ট বা এরকম কোনো কিছু একটা দেখানোর জন্য শুরু করেছিল কিন্তু জানি না তবে এর হিস্ট্রিটা আমি জানি না যে কেন কিভাবে শুরু হয়েছিল সেটা আমি জানি না এটা মেবি আউট অফ রেসপেক্ট একটা শুরু হয়েছিল টাইপ ওয়ান

যে মানে লাইভে এই ধরনের প্রশ্ন করা উচিত কিনা জানি না মানুষ সবাই শুনে তো কেমন লাগে জি না ঠিক আছে প্রশ্ন খুশি করতে পারেন যে কোনো এটা প্রশ্ন সেটার উত্তর আমরা খুঁজেই পারি জি জি আছে সাইকোলজিতে বলে যে ছেলে আর মেয়ে উভয়ই সেম অ্যামাউন্ট অফ ইমোশন মানে ফিল করে কিন্তু মানে উইমেন টেন টু বি মোর অনেস্ট এটার কারণটা কি না সেটা তো আমি যাই না তাহলে দেখতে হবে এটা কোথায় পেয়েছেন টেন টু বি মোর অনেস্ট বা অনেস্টি কোন দিক থেকে বলছেন কি হিসেবে অনেস্টি অনেস্ট বলছেন মানে রিলেশনশিপ এই জাতীয় ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি মানে আপনি বলছেন যে মোর ডেডিকেটেড টু এ রিলেশন জি আচ্ছা সেটা একটা কারণ আছে কারণ মানে আপনি বলতে চাইছেন যে ছেলেরা এরকম হতেই পারে যে একটা তাদের একটা ইনফ্যাচুয়েশনে ভুগতে পারে হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি প্রশ্নটা বুঝতে পারছি হ্যাঁ এটা একটা ইভলিউশনারি কারণে একটা ইভলিউশনারি ট্রেট বা এটা একটা বিবর্তন বিবর্তনগত দিক থেকে একটা বৈশিষ্ট্য মেয়েদের মধ্যে এটা তৈরি হয়েছে তার কারণটা কি কারণ মেয়েদের ক্ষেত্রে একটা পরবর্তী প্রজন্মকে জন্ম জন্ম দেওয়া এটা একটা ইনভেস্টমেন্ট এবং একটা লং টার্ম ইনভেস্টমেন্ট একটা বড় ইনভেস্টমেন্ট একবার সে যদি সন্তান ধারণ করে তারপরে সে মাসে সন্তানকে তাকে ক্যারি করে চলতে হবে এবং সেটা বেশ একটা তার পক্ষে তার সেই সন্তানের সমস্ত হ্যাঁ হ্যাঁ ধৈর্যের অবশ্যই এটা একটা ধৈর্যের ব্যাপার শুধুমাত্র ধৈর্য কেন তার যাবতীয় পুষ্টি সেই পুষ্টিটাও সেই মায়ের মধ্যে দিয়ে যাচ্ছে তাহলে মায়ের কাছে একটা রীতিমতো রীতিমতো একটা 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 ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট তাকে 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 খেতে হবে সেই খাবারটা সে যদি অসুস্থ হয় সেই সময়টা যদি অসুস্থ হয় যদি খাবারটা খাবার দাবার যদি সে সংগ্রহ করতে না পারে তাহলে এমন কোনো একজনকে চাই যে তার এই খাবার দাবার গুলো এনে দেবে তার মানে পরবর্তী প্রজন্মের একটা সিকিউরিটি সে যখন তার শরীরের মধ্যে আছে তখনও একটা সিকিউরিটি বা একটা ইয়ের প্রয়োজন হচ্ছে একটা একটা আহ তার একটা সাপোর্টের প্রয়োজন হচ্ছে এই ঘটনা চলতে চলতে তারপরে তো একটা একটা ফেজ গেল তারপরে জন্ম দিল এবার জন্ম দিলি তো দিলি তো হলো না মানুষের যখন বাচ্চা তখন সে জন্ম থেকেই কিন্তু বেশ যথেষ্ট দুর্বল তার একটা সাপোর্টের অবশ্যই প্রয়োজন যদি সাপোর্ট না থাকে একটা মানুষের বাচ্চা সে কিন্তু বেঁচে থাকতে পারবে না তার ঠান্ডা লাগবে তা সে খেতে পারবে না তার অনেক কিছু হতে পারে অনেক রকম হতে পারে মানে সে খুব একটা রিস্কের মধ্যে থাকে একটা বাচ্চা তাহলে সেই বাচ্চাটা জন্ম দিলেই হলো না সেই বাচ্চাটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু সেই মায়ের ইয়েতে পড়ছে সেই মায়ের দায়িত্বের মধ্যে পড়ছে জন্ম দিলেই গন্ডা গন্ডায় বাচ্চা জন্ম দিলেই কিন্তু সেটা হলো না তাকে লালন পালন করতে হবে এবং সে তার সেই সেই লালন পালন করার জন্য আবার আলাদা করে তার সেই মায়ের পুষ্টি চাই তার একটা ইনভেস্টমেন্ট আছে এবার হচ্ছে প্রতি বছর বছর সে একটা জন্ম দিতে পারে না কারণ তার নিজের শরীর খারাপ আছে তাই জন্য যখন একটা নারী যখন একটা তার পার্টনারকে যখন চুজ করে তখন সে খুব দেখে শুনে বেছে খুব অনেক কিছু ভেবে চিনতে সে চুজ করে সো পরক করে দেখতে চায় যে সে তার তার যোগ্য কিনা 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 তাকে সাপোর্ট করবে সাথে থাকবে এই করে করে জন্য দেখবেন যে লাভ ফার্স্ট এই জিনিসটা ছেলেদের ক্ষেত্রে খুব বেশি হলেও মেয়েদের ক্ষেত্রে কিন্তু খুব বেশি হয় না এবং ছেলেদের ক্ষেত্রে প্রপোজ করার পরেও মেয়েরা কিন্তু সবসময় যে অ্যাকসেপ্ট করে তা না বেশ খানিক দিন পরে তারা হয়তো অ্যাকসেপ্ট করে যখন দেখে হ্যাঁ এফিসিয়েন্ট এবং সে যথেষ্ট তার প্রতি যথেষ্ট ভালোবাসা আছে সে তার প্রতি যথেষ্ট তখন সে হয়তো প্রোপোজালটা অ্যাকসেপ্ট করে এবং একটা রিলেশনের মধ্যে যেতে চায় এবং এই রিলেশনটা যখন তৈরি হয়ে যায় তখন মেয়েদের ক্ষেত্রে এই রিলেশনটাকে ব্রেক করাটাও কিন্তু একটা একটা ইট কামস উইথ কস্ট একটা কস্টের মধ্যে পড়ে তার কারণ একটা এর জন্য একটা মূল্য দিতে হতে পারে তাকে পরবর্তীকালে একটা বাচ্চা কাচ্চা হওয়ার পরে এই রিলেশনটাকে ভেঙে তারপরে আবার একটা নতুন একটা রিলেশনে গেলে সেখানে একটা মূল্য চোখাতে হতে পারে তাকে তো এই সমস্ত কারণে মেয়েরা টেন টু বি এটা একটা ইভলিউশনারি ট্রেট যেটা আর একটা রিলেশনের মধ্যে অনেস্ট থাকার চেষ্টা করে টাইপ ওয়ান পার্সোনা মানে ছেলেদের হচ্ছে আট সেকেন্ড লাগে প্রেমে পড়তে আর মেয়েদের যদি ভালো গুড লুকিং হয় তখন মিনিমাম পনেরো দিন লাগে আচ্ছা এরকম কোন ইয়ে আছে এরকম কোনো স্ট্যাটিস্টিক্স আছে এটা আমি জানি না যে এরকম কোন রকম স্ট্যাটিস্টিক্স আছে কিনা তবে হ্যাঁ ছেলেরা একটুখানি একটু তাড়াতাড়ি ইমোশনালি ইনভলভ হতে পারে কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটুখানি সময় লাগে তবে সেটা পনেরো দিন কুড়ি দিন এরকম আমি জানি না এটা এরকম জেনারেলাইজ করা যায় বলে আমার মনে হয় না ছেলেরা মেয়েদের থেকে ভায়োলেন্ট হয় বেশি এর কারণটা কি ছেলেরা মেয়েদের থেকে ভায়োলেন্ট হয় বেশি সেটা একটা হরমোনাল কারণ বলুন শুধু বেনি আরেকবার জি ভারতীয় মেয়েরা একটু ছেলে মানে ওদের চালচলনটা একটু ছেলেদের মতো হয় কিন্তু মানে আমরা যারা মুসলমান আছি তারা তারা একটু মানে মেয়েরা একটু নরম সরম হয় মানে একটু ভারতে মুসলমানরা থাকে না মুসলিমরা ভারতে থাকে না হ্যাঁ বাংলাদেশের থেকে অনেক বেশি মুসলমান থাকে ওখানে হ্যাঁ কিন্তু তারা কি কিরকম হয় তারা কিরকম ইয়ে হয় জি তারা কিরকম হয় তারা কি নরম হয় নাকি তারা একটুখানি মারকুটি টাইপের হয় ভারতে থাকে বলে আমি জানি না না এরকম ভাবে জেনারেলাইজ করার কোনো মানে হয় না এটা আর এটা হতে পারে যে ভারতে আমি জানি না আপনাদের বাংলাদেশের ব্যাপার জানি না তবে কিছু কিছু জায়গা আছে ভারতবর্ষে যেখানে একটুখানি ফ্রিডমটা হয়তো একটুখানি বেশি থাকে সেখানে এডুকেশন হয়তো একটুখানি বেশি যেমন ধরুন দিল্লি গুড়গাঁওতে যদি যান সেখানে মেয়েরা তাদের অধিকার সম্পর্কে সচেতন যথেষ্ট সচেতন ওয়েস্ট বেঙ্গলে কলকাতাতে যদি যান মেয়েরা যথেষ্ট তাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন তারা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতেও যথেষ্ট যথেষ্ট তারা পারে তারা সেই সেই কাজটা তারা করতে পারে বা তাদের মনের মধ্যে সেই ইচ্ছা আছে তার কারণ হচ্ছে শিক্ষা হতে পারে এবার সেটা মুসলিমদের ক্ষেত্রে হতে পারে ইট ম্যাটার তার হিন্দু বা ভারতীয় বা ইয়ে বলে মুসলিম বলে কিনা সেটা ইট ডাজন রিয়েলি ম্যাটার যেটা ম্যাটার করে তাদের শিক্ষা তাদের এক্সপোজার কতটা তারা নিজেদের অধিকার সম্পর্কে কতটা সচেতন তারা সেই অধিকারটা রক্ষা করতে কতটা তারা 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 আগ্রহী সেই জিনিসগুলোর উপরে তারা সেগুলো নির্ভর করে এবার মুসলিমরা তো সব জায়গায়ই থাকে মুসলিমরা কি খালি ইন্ডিয়াতে থাকে বা বাংলাদেশে থাকে না সেরকম না মেয়েদের থেকে আপনি তো একটা কোয়েশ্চেন আছে আচ্ছা ঠিক আছে ছেলেরা বেশি ভায়োলেন্ট হয় কেন সেই জিনিসটা আমি না ভায়োলেন্ট বলবেন কিনা এটা যাই না তবে ছেলেদের ক্ষেত্রে একটা অ্যাগ্রেশন একটা থাকতে পারে কারণ হরমোনাল হরমোনাল হরমোনের জন্য জন্য তার একটা অ্যাগ্রেশন থাকতে পারে যেমন অ্যান্ড্রোজেন কিছুটা অ্যাগ্রেশন তৈরি করে কিন্তু সেটা সবসময় কি তৈরি করে সেটা কি একটা মানে একটা পজিটিভ রিলেশন সবসময় আছে এরকম কোন রকম পজিটিভ নেই কিন্তু যদি একটা ডিফারেন্স আছে আমরা দেখি যে ফিমেল আর মেলের মধ্যে ডিফারেন্স হচ্ছে একটা অ্যান্ড্রোজেন হরমোনের একটা ডিফারেন্স

সুবিধা আচ্ছা সুবিধা কোনটা সুবিধা বলুন কোনটা সুবিধা সব দিকে সুবিধা ছেলেরা দাঁড়ায় প্রস্তাব করে মেয়েরা কি পারে আচ্ছা এটা সুবিধা আচ্ছা আর তারপরে ছেলেদের বিয়ের পরে ঘর সারা লাগে না নিজের ঘরে থাকে সেটা তো একটা ট্র্যাডিশন সেটা তো এখন ধরুন যদি আপনি ধরুন বিয়ে করলেন ঠিক আছে এবার আপনি ঘর ছেড়ে এলেন আপনার স্বামীও ঘর ছেড়ে এলো সেটাও করতে পারেন ঠিক আছে এবারে আপনি আপনার স্বামীকে বলতে পারেন আমি আমি আমার বাবা মাকে দেখবো আমার বাবা মা আছে আমার বাবা মার কেউ নেই দেখার মতো আমি ছেড়ে যাব না তোমাকে সেখানে থাকতে হবে তো সে থাকতে পারে অসুবিধা কি আছে এটা একটা ট্র্যাডিশন এখানে তো আর কোন রকম ঝামেলা নেই এটা তো আসলে ভয়ের বিষয় আর একটা কথা বলবো হ্যাঁ বলুন সিডি যে সেক্স সরি সেক্স করার সময় মেয়েরা হচ্ছে মানে মেয়েদের আর ছেলেদের হরমোনটা তো হরমোন প্রোফাইল তো আলাদা তাই স্যার হতে পারে আচ্ছা আপনার পয়েন্টটা কি একটু শুনি তারপর বলছি এখন সেক্স করার সময় মেয়েরা ইমোশনাল প্লেজারটা বেশি পায় ছেলেদের থেকে আর ছেলেরা ফিজিক্যাল মানে শারীরিক ইমোশনাল প্লেজারটা থেকে শারীরিক মানে এরকম না এরকম কোন রকম ইয়ে নেই কোন রকম উদাহরণ নেই মানে এরকম কোন রকম স্ট্যাটিস্টিক্স বা এরকম কোন ইয়ে আমি জানি না ইমোশনাল প্লেজার মানে জানি না কি বলতে যাচ্ছেন তবে ফিজিক্যাল প্লেজার কিন্তু দুজনের ক্ষেত্রেই सेम বরং আমার মনে হয় যে মেয়েরা হয়তো অনেক বেশি ফিজিক্যাল শারীরিক থেকে মানসিক সুখটাই বেশি পায় ওরা এরকম আই ডোন্ট দ্যাট আমি সত্যি এটা জানি না তবে যদি ফিজিক্যাল প্লেজার কম্পেয়ার করেন তাহলে আমি তাহলে আমার মনে হয় বা আমি যেরকম শুনেছি মেয়েরা কিন্তু যথেষ্ট মানে হয়তো কম্পেয়ার করলে হয়তো ছেলেদের থেকেও বেশি ফিজিক্যাল প্লেজার ইয়ে করে ফিজিক্যাল প্লেজার অনুভব করে এটাই মনে হয় তার ছেলেদের থেকে মানে দুইজনই সমপরিমাণে না আমাদের না এটা ওটা হতেই পারে যে মেয়েরা হয়তো বেশি ফিজিক্যাল মেয়েরা হয়তো একটু বেশি প্লেজার পায় এই জিনিসটা হতেই পারে ছেলেদের থেকেও মেয়েরা হয়তো বেশি প্লেজার পায় এই জিনিসটা হতে পারে কারণ ছেলেদের টাইমটা বেশি লাগে কিন্তু ছেলেদের মানে ইয়েটা কম মানে

প্লেজারটা সেক্সুয়াল প্লেজারটা হয়তো অনেক বেশি ছেলেদের থেকে অনেক বেশি জি এটা শুনেছি তবে এটা এটা যেটা বলছেন ইমোশনাল যে এটা ইমোশনাল প্লেজারটা আহ সেটা তার এটা নয় সেটা আমি বলতে পারবো না সেটা সেরকম আমি এই ইমোশনাল আমি ব্যাপারটা সাইকোলজিস্টের কাছ থেকে শুনেছি একটা সাইকোলজিস্ট উনি বলেছেন যে মেয়েরা অনেস্তায় কারণ এইভাবেই মানে এইভাবেই ওদের মানে ওদের গঠনতন্ত্রটা এইভাবেই

হ্যাঁ কিন্তু ধরেন এই যে মানুষের যে চরিত্রগত দিকটা মানে সবাই সবার চরিত্র তো ভালো হয় না অনেকে কিছু কিছু মানুষ আছে যারা মানে খুবই মানে অন্য একটা উপরে হ্যাঁ আমরা চরিত্রহীন বলি যেটাকে এক দেখা যাচ্ছে যে মানে একটা ভাই মানে দুইটা ভাই ভালো একটা ভাইয়ের মানে চরিত্রটা মানে বেশি সুবিধার না লম্পট স্বভাবের এটা কেন হয় যে একই জায়গা থেকে তারা ইয়া তারপরে সবাই যে তিনজন ভাইয়ের একই না সেই জেনেটিক মেকআপ মেকআপটা তো ভ্যারি করে প্রথমত দ্বিতীয়ত যে সবসময় যে একটা জেনেটিক্যাল ইনফ্লুয়েন্স আছে সেটা নয় জেনেটিকের বাইরেও কিছু কিছু এপিজেনেটিক্স ইনফ্লুয়েন্স আছে যেমন ধরুন কিছু পরিবেশ আছে শিক্ষা আছে চিন্তা ভাবনা আছে পড়াশোনা আছে এক্সপোজার আছে সেই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে এখন আমাদের ইন্ডিয়া কি অনেক উচ্চ শিক্ষিত শিক্ষাগত অনেকে দেখি অনেক বড় বড় সাররা একটু মানে ইয়ে টাইপের খুবই মানে ক্রিপি হ্যাঁ এরা এরও আবার একটা কারণ আছে বুঝলেন আমাদের দেশে এই আহ এইগুলো বুঝতে পেরেছি আপনি কি মেন করতে চাইছেন কথা বলে কি মেন করতে এই জিনিসটা আমি খুবই ভালো করে বুঝতে পেরেছি তবে হ্যাঁ এইটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু এখানে এইখানে সমস্যাগুলো কোথায় সমস্যাগুলো হচ্ছে যে আহ এটা শুধুমাত্র ভালো হলো চরিত্র মানে তাদের দেখে মনে হয় না যে তারা কোনো মানে খারাপ কিছু কিন্তু একটা দেখিলু মানে কি বলবো মানে কৃপি আর কি

এপিজেনেটিক মানে হচ্ছে জেনেটিক্স জিনের বাইরে পরিবেশগত কিছু কিছু ইনফ্লুয়েন্স থাকে সেই জিনিসগুলোকে কিন্তু আমার মনে হয়েছে এটা পরিবেশগত না এটা ওদের ভিতর থেকেই আসে ওরা যেখানেই যাবে এই কাজটা করবে দেখুন এই পরিবেশগত এই বলতে তাদের মধ্যে হতে পারে যে এটা ওরা পারে না কন্ট্রোল করতে কিন্তু পরিবেশগত বলতে বোঝাচ্ছে যে পরিবেশগত ইনফ্লুয়েন্স বা প্রভাব তার মধ্যে কি ছিল মানে তার মস্তিষ্কে কিভাবে ছিল তার চিন্তা ভাবনার মধ্যে কিভাবে ইমপ্যাক্ট করেছে সেই জিনিসগুলো বুঝেছেন

কোনো রকম ভাবে খারাপ ভালো এই জিনিসগুলো বলতে পারে না ঠিক আছে এটা সম্পূর্ণ আপনার ব্যাপার আপনি জোরে গান শুনবেন নাকি আস্তে গান শুনবেন আপনি জ্যাজ শুনবেন নাকি ইন্ডিয়ান মিউজিক শুনবেন ইন্ডিয়ান ক্লাসিক শুনবেন নাকি সাউথ ইন্ডিয়ান ক্লাসিক শুনবেন একটু পছন্দ করি আমি ইন্ডিয়ান জি আর কি পছন্দ করেন বুঝতে পারেন হ্যাঁ স্যার আমি ইন্ডিয়ান মিউজিক খুবই পছন্দ করি মানে ওদের মিউজিকটা কালারফুল তারপরে ডাইভার্সি ডাইভার্সিফাইড আচ্ছা এই ইন্ডিয়ান মিউজিক বলতে আপনি যে জিনিসটা বলছেন এটা তো ঠিক ইন্ডিয়ান মিউজিক বলে এরকম দিকে দেওয়া যায় না এটা আমাদের সাবকন্টিনেন্টাল মিউজিক ধরুন বাংলাদেশের যে লোকসঙ্গীত এটা হিন্দুদের হিন্দুদের মিউজিকটা মুসলমানদের থেকে ভালো হয় মানে আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত মতামত এটা কিন্তু এটা খুবই একটা ভুল কথা বলেছেন বুঝলেন না ভুল কথা না এটা সত্যি কথা না না আমি একটা কথা বলি ইন্ডিয়ান মিউজিক বলতে আপনি যে জিনিসটাকে বোঝাচ্ছেন এই ইন্ডিয়ান মিউজিকে মুসলিমদের অবদান মানে ভাবতে পারবেন না কিরকম অবদান বিলায়ত খাঁ থেকে শুরু করে আলী আকবর খাঁ আহ বাড়িগুলাম আলী ঠিক আছে এরকম হচ্ছে সবাই যারা ছিলেন তারা মুসলিম ছিলেন জাকির হোসেনের ঘরানাটাই ধরুন ঠিক আছে আল্লাহ খাঁ জাকির হোসেনের ঘরানাই ধরুন তাদের ঘরানা একটা বিশাল একটা ঘরানা তবলার ক্ষেত্রে ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে তাদের অবদান অবদান মানে অনস্বীকার্য হম বিলায়ত খাঁ সাহেবের কথাই ধরুন ঠিক আছে বিলায়ত খাঁর মতো এরকম একজন সিতারের একজন ম্যাস্ট্রো এরকম আজ পর্যন্ত পৃথিবীতে কেউ হানি আরেকজন ছিলেন নিখিল ব্যানার্জি অবশ্যই ছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বিলায়ত খান ইজ বিলায়ত হ্যাঁ আপনি বলিউডে যে মিউজিকের কথা বলছেন এই মিউজিকের ইন্ডাস্ট্রিতে ভাবুন তো নওশাদ থেকে শুরু করে কতজন ইয়ে আছেন কতজন ডিরেক্টর আছেন যারা মুসলিম আপনি অর্কেস্ট্রাতে এই যে আপনি যে বলিউড মিউজিকের কথা বলছেন এখানে যে অর্কেস্ট্রাতে যে বসে যারা বসে তারা অধিকাংশই মুসলিম প্রচুর মুসলিম আছে যারা এই অর্কেস্ট্রাতে ইয়ে করে অর্কেস্ট্রাতে বাজিয়ে খায় এই যে আপনি মহালয়া যে শোনেন যে সকালবেলায় যে মহালয়া হয় যে মহালয়া যে যাগো তুমি যাগো এই যে ইয়ে মহালয়া হয় এই মহালয়াতে যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক গুলো বাজাচ্ছে তাদের অধিকাংশই মুসলিম বুঝেছেন তা এরকম ভাবে ইয়ে করা যায় না মানে ইন্ডিয়ানদেরকে ইন্ডিয়ান মিউজিক বলে এরকম আলাদা কিছু নেই এটা একটা আমাদের সাব কন্টিনেন্টের মিউজিক এটা বাংলাদেশি মিউজিকও একটা ইন্ডিয়ান মিউজিক বলতে পারেন বাংলাদেশের যে ফোক ভাটিয়ালি এই ধরনের মিউজিকগুলো সেগুলো একটা ইয়ের মতো একটা মিউজিক সেটা একটা সেটা আমাদের একটা পার্ট এই ইন্ডিয়ান মিউজিক কে এরকম ভাবে আলাদা করা যায় না এটা আমাদের সাব কন্টিনেন্টের মিউজিক হ্যাঁ এটা আমরা সবাই এক সেই মিউজিকের ক্ষেত্রে আমরা সবাই এক ঠিক আছে

আচ্ছা ভারতীয় মিউজিকটা আপনার ভালো লাগে নর্থ ইন্ডিয়ানও আছে আবার সেখানে আমাদের সাউথ ইন্ডিয়ানও আছে কিন্তু সাউথ ইন্ডিয়ানে সেখানে অনেক ইয়ে আছে যেমন ওখানে একটা একটা গান আছে শুনেছেন কি জানি না এই গানটা হয়তো হিন্দি গানটা শুনেছেন যে নীলে নীলে পর এই গানটা শুনেছেন এটা অ্যাকচুয়ালি এটা সাউথ ইন্ডিয়ান একটা ইলে নীলা এইটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান সেখান থেকে হচ্ছে এই হিন্দিটা তৈরি করেছে হ্যাঁ এখন সাউথ ইন্ডিয়ান মিউজিকও আপনাকে শুনতে হবে তাহলে ঠিক আছে গান বাজনার কি কোনো ধরেন যারা গান গিয়ে বেড়ায় এর কোনো খারাপ কোনো ইয়ে আছে মানে তার মাথার যারা আছে গান বাজনা নিয়ে থাকে তাদের মাথা তার সেরা হয় পাগলাটে হয় এই রে তাহলে তো মুশকিল তাহলে তো ইয়েকে কি বলবেন তাহলে বিটোফেন কে কি বলবেন বা আমাদের আর ডি মারমান কে কি বলবেন বা ইয়া রহমান কে কি বলবেন তারা সারা জীবন গান নিয়েই পড়েছিল বা ধরুন হচ্ছে কিশোর কুমারকে হ্যাঁ কি বলবেন তারা সেটা সারা জীবন গান নিয়েই পড়েছিল বিলায়ত খান বিলায়ত খান ধরুন হচ্ছে কি ধরুন আহ ইয়ে আমাদের তিনি ভীমসেনে চব্বিশ ঘন্টার বাইরে ইয়ে তানপুরে এইটা তাহলে এদেরকে কি বলবেন এদেরকে কি তার কাটা বলবেন না না এরকম হয়তো দেখে দেওয়া যায় না হ্যাঁ নুসরত ফাজিল কথা বলেছে আমি মানুষ অবশ্যই নুসরত ফাজিল খান তো মানে অসাধারণ অসাধারণ ঠিক আছে মদ খেলে কি মানে ক্ষতির ক্ষতি হয় বেশি নাকি উপকারটা হয় বেশি যদি সীমিত পরিমাণ খান তাহলে উপকারটাই বেশি ক্ষতিটা খেলে এই যে এই যে ইয়ের কথা যে মদ প্রথমত যে মদ মদ বিভিন্ন ধরনের আছে হ্যাঁ ধরুন খুব ঠান্ডা জায়গায় আছেন ধরুন সাইবেরিয়া বা এরকম কোনো ঠান্ডা জায়গা আছেন বা রাশিয়া বা এরকম কোনো জায়গা আছেন সেখানে আপনি একটুখানি সামান্য পরিমাণ সেবন না করলে সেই পরিমাণ আহ ইয়ে তৈরি করতে পারবেন না ক্যালোরি তৈরি করতে না যে আপনি ওই ঠান্ডায় বেঁচে থাকতে পারবেন তা

প্রতিদিন খেলে কি হবে তাহলে তখন হচ্ছে এই ফ্যাট ডিপোজিশন হবে ইয়েতে লিভারে ফ্যাট ডিপোজিশন হবে লিভারে ফ্যাট ডিপোজিশন হতে হতে সিরোসিস হবে সিরোসিস হলেই আর ব্যাস গেল আর জীবন আর মানে জীবনটা গেল পুরো ডুম হয়ে গেল তো তখন আর কিছু করতে পারবে না উইদিন লিমিট ইটস ডেফিনেটলি গুড তাই জন্য বইতে লেখা থাকে যে অ্যালকোহল ক্যান বি এ ড্রাগ ড্রাগ মানে হচ্ছে ওষুধের মতো খাওয়া যেতে পারে ইট ক্যান বি এ ফুড মানে খাবারের মতো খাওয়া যেতে পারে এবং ইট ক্যান বি পোয়াজেন ডিপেন্ডিং অন ইট স্টোজ এটা বিষের মতো কাজ করতে পারে কিন্তু কিসের উপরে নির্ভর করে এটা কতটা পরিমাণ খাচ্ছেন তার উপরে নির্ভর করবে জি ভারতে কি মানে বাংলাদেশের মতো এইভাবে কোপাকুপি হয় ধরেন বললাম যে আমি বাংলাদেশে যেরকম নাস্তিক বললে বেশি একটা ভালো মানে চোখে দেখে না ভারতেও কি ওরকম না 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 ভারতে এরকম না আরে হলে হতে পারে অতটা কিছু শুনিনি হ্যাঁ দেখি এখানে রুকসানা খাতুন ইনি কমেন্ট পড়িনি বলে খুব রাগ করেছেন কি বলছেন সাউথ ইন্ডিয়ান আল্লাহ অর্জুন এর বুদ্ধা বুম্বা আনাদের ব্লুপার হ্যাঁ এর কোনটার কথা বললেন আমি কিছু শুনিনি যাই না আপনি একটুখানে ভালো করে লিখুন আমি বুঝতে পারিনি এই দেখুন রুকসানা খাতুন রাগ করেছেন আচ্ছা রেগুলার ইউজ মেডিসিন হ্যাঁ রাম রেগুলার ইউজ মেডিসিন হ্যাঁ করতে পারেন না আচ্ছা আচ্ছা ইয়েটা রেগুলার ইউজ মেডিসিন না এটা ইয়ে ইয়ে বলছেন এই এ বলছেন জানি না এই অ্যাপ্রিভিয়েশন সঠিক কিনা জানি না এই রেগুলার ইউজ মেডিসিন এই অ্যাপ্রিভিয়েশনটা এটা এখানে থেকে ইয়েটা এসছে কিনা আমি সেটা জানি না তবে এটা অনেকে মনে করে যে যখন ইয়েতে এই ইয়ে করে যেত অনেকে যখন এই লং টার্ম অনেকদিন ধরে বয়েজে যেত যেত যখন তখন এইটাকে নাকি একটা খাবার দাবার হিসেবে নিয়ে যেত হ্যাঁ তা আমি জানি না এই যে রাম কথাটা বললেন সেই রাম কথাটা রেগুলার ইউজ মেডিসিন এই সঠিক কিনা যায় না এটা অনেক জায়গায় আমিও শুনেছি তো এটা এক্সাক্টলি এই জিনিসটা কিনে যাই না হ্যাঁ কি হচ্ছে সত্যি মানে লোকজন কিরকম মানে ভাবুন কি দুষ্টু লোকজন যাই হোক সীমিত পরিমাণ ও খুব হাসি করছে গাইলি খুব হাসি যাই হোক ঠিক আছে টাইম অন আর আর কোনো কথা ছিল আর একটা কথা ছিল আরো আরো কথা ছিল আছে বলুন ছুটি সার্কামসিশনের ব্যাপারে হ্যাঁ কি আছে মানে মুসলমান ছেলেরা সার্কাম মানে সার্কাম সিশনটা মানে সার্কাম সাইজড হয় ছোটবেলাতে মানে এটাও তো মানে করাই হয় কিন্তু হিন্দুদের কি করা হয় না হিন্দুদের হয় না তো এখন এটা হচ্ছে আমার এক হিন্দু বন্ধু বলেছে যে হিন্দু মানে হিন্দু ছেলেরা মানে হচ্ছে না এটা কি সত্যি কথা মানে হিন্দু ছেলেরাফাই করতে পারে না এই কথাটা আমাকে বলেছে যে জানিস না হিন্দু ছেলেদের সার্কাম হয় না বলে হিন্দু ছেলেরা পারে না এইভাবে বলেছে এখন আমি তো এটা জানি না কাউকে জিজ্ঞেস করলে রাগ করে এই ধরনের প্রশ্ন এরকম তো কিছু জানি না কেন এরকম সারকামসাইজ থাকলে সেখানে স্যাটিসফ্যাকশন স্যাটিসফাই করতে পারবে না এরকম কোন কি ঘটনা থাকতে পারে সেটা তো জানি না এরকম তো সারকামসাইজ সে কি বলতে চাইছে যে হ্যাঁ বুঝতে পেরেছি সারকামসাইজ না থাকলে কি ডিফারেন্স তৈরি হতে পারে একটা জিনিস হতে পারে যে গ্ল্যান্সের হ্যাঁ হ্যাঁ কি স্যার বলেন আপনি আমি শুনতেছি হ্যাঁ একটা জিনিস হতে পারে সেটা হচ্ছে যে গ্লান্সটা সেখানে কেরাটাইজ হয়ে যেতে পারে করা থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু তাতে আহ হয়তো তাদের ক্ষেত্রে এটা ওরাজালটা হয়তো লং টার্ম হতে পারে সেটা একটা জিনিস হতে পারে কিন্তু সেক্ষেত্রে যে ছেলেদের ক্ষেত্রে কিন্তু কমে যাবে এটা আমি আমার মনে হয় না যে এরকম একটা ভ্যালিড পয়েন্ট বলে যে মানে স্যাটিসফাই করার ক্ষেত্রে এটা যে খুব যে ভ্যালিড পয়েন্ট এরকম যাই না এরকম কোনো যদি স্টাডি থাকে বা এরকম কোনো ইয়ে থাকে দেখতে পারেন কিন্তু আমার মনে হয় না এরকম কিছু কারণ সেটা তো আর যদি যে ক্লেম করার কথা সে সবাই সব বিভিন্ন রকম ক্লেম করতে পারে এই জন্য নাকি হিন্দু মেয়েরা মানে মুসলমান ছেলেদের প্রতি ইয়া হয় আচ্ছা এরকম করে এটা জিহাদ বলে এই যে মানে হিন্দু মেয়েগুলা সব মুসলমান ছেলেদের সাথে প্রেম কইরা কইরা মানে আমাদের এই মুসলমান ছেলেগুলা হিন্দু মেয়েদের পছন্দ করে এদের সাথে প্রেম কইরা কইরা সব মানে মুসলমান মুসলমান বানাই আমি জানি না এটা আমার মনে হয় একটা জাস্ট একটা মন গড়া গল্প মন গড়া গল্প আই থিংক সো ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে আজকের মতো তাহলে বিদারি টাইপ পরে কথা হবে হুম জি আলাইকুম আপনাকে শুভেচ্ছা রইল আপনাকে ওয়া আলাইকুম সালাম আর আশা করি আপনি মতুপুর ভাই লাইভে পরের দিন যুক্ত হবেন ঠিক আছে ঠিক আছে আপনিও জানেন আমি খুব খুশি হইছি ধন্যবাদ স্যার ঠিক আছে আপনি অনেক কিছু জানেন জি স্যার ওকে ঠিক আছে সাবধানে থাকবেন ভালো থাকবেন আজকের মধ্যে টাইপ ওয়ান পার্সন কাছে বিদায় দিচ্ছি ঠিক আছে আপনি পরের দিন মতুপুর ভাই লাইভে আসুন হ্যাঁ জি উনি মাঝে মাঝে রাগ করে তো আপনি যা প্রশ্ন করেন তাতে রাগ করবে না রাগ করাটা কি স্বাভাবিক তো না রাগ হওয়াটা তো স্বাভাবিক কি সবারই তো রাগ থাকে ঠিক আছে আচ্ছা হোক ঠিক আছে সাবধানে থাকবেন ভালো থাকবেন হ্যাঁ পরের দিন আপনার সাথে কথা বলুন ঠিক আছে গুড নাইট ঠিক আছে আজকে अरे बाप रे